আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হালিম সরকার, উপজেলা আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ। আমি পেশা বিজনেস করি, চলার পথে আমার একটা সমস্যা দেখা দিছে, সেটা হচ্ছে কোমর থেকে ব্যথা শুরু হয়, একবারে পিছন দিক দিয়ে নেমে হাঁটু হয়ে একবার পায়ে পাতা পর্যন্ত আঙুল পর্যন্ত যায়। প্রথমে এক পায়ে দেখা দেয়, কয়েকদিন রেস্টে থাকলে, ফুল রেস্টে থাকলে, চার পাঁচ দিন থাকলে এমনিতেই সমস্যার সমাধান হয়ে যায়। চার পাঁচ দিন পর আবার ডান পায়ে আসে, ঠিক ডান পায়ের মতো আবার চার পাঁচ দিন রেস্টে থাকলে, নড়াচড়া না করলে, হাঁটাচলা না করলে, উঠা বসা না করলে আবার চার পাঁচ দিন পরে ঠিক ওইভাবেই আবার সেরে যায়। কিছুদিন পর পর, দুই মাস এক মাস পর পরই এরকম সমস্যা দেখা দেয়। হাঁটা চলাফেরা করলে সমস্যাটা বেশি দেখা দেয়, অনেক সময় একটা না কিছুক্ষণ বসে থাকলে বসার থেকে উঠে প্রথমে হাঁটতে গেলে পায়ে একটু সমস্যা লাগে, দু তিনটা কাক দিতে গিয়ে জিন জিন লাগে, একটু অবশ লাগে, দু চারটা কাক দেওয়ার পরে আবার স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে আমার এই সমস্যা, আর ব্যথাটা হওয়ার সময় এত তীব্র ব্যথা হয়, তখন যেদিক দিয়ে ব্যথা ওই দিক দিয়ে একবারে গরম হয়ে যায়, আর শরীরে জ্বর এসে যায়, পায়ের পিছন দিক দিয়ে কোমর থেকে নিচ পর্যন্ত একগুলা রগ গুলাই খুব বেশি ব্যথা করে, রগ গুলো একদম এত ব্যথা করে মানে একবারে টিলকে মনে হয় যে রগ গুলো ছিঁড়ে যাবে, এরকম তীব্র ব্যথা হয়। এই সমস্যার কারণে কাজের ব্যাঘাত করে অনেক সময় আমি বাসা থেকে বেরোতে পারি না, ইভেন বাথরুম টয়লেট তো যাইতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, গোসল করতে পারি না, যখন এই ব্যথাটা হয় তখন ফুল বেড রেস্টে থাকতে হয়। এই ধারাবাহিকতা অনেকদিন চলছে, তারপর আস্তে আস্তে আমার ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হওয়া শুরু হচ্ছে। তখন আমি খাটে শুয়েছিলাম, শুয়ে শুয়ে মোবাইলে আমি চেষ্টা করছিলাম যে আসলে এটার মূল সমাধানটা কিভাবে আমি পাইতে পারি। তো আমি মোবাইলে চার্জ দিতে দিতে দেখতে দেখতে একটা সময় ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি হসপিটালের কর্ণধর, ওনার সন্ধান পাই। ওনার কিছু ইউটিউবের মধ্যে কিছু ভিডিও আমি দেখি, ওই ভিডিওগুলোর মধ্যে দেখার পর আমি একটু নিজের আত্মবিশ্বাস আমার জন্মাইলো যে আমার মতো দেখা যায় অনেকগুলো সিমটম এখানে আছে, সুতরাং আমি ওইখানে যদি যাই আমার মনে হয় আমি সুস্থ হয়ে যাব। সেই আত্মবিশ্বাসকে নিয়ে আমি ডিপিআরসি হসপিটাল আসি, ডাক্তার শফিউল্লাহ প্রধানকে আমি দেখাই। দেখানোর পর উনি আমাকে বলল ঠিক আছে আপনি একটা এমআরআই করেন। আমি ওখানে একটা এমআরআই করাই, করানোর পরে ওনাকে রিপোর্টটা প্রেজেন্ট করি, উনি রিপোর্টটা দেখে বলে যে আপনার পিএলআইডি হয়েছে L4S1। তো পরে আমি বললাম স্যার তাই আর কী করা যায়, স্যার বলল যে আপনি এই 10 দিনের জন্য ভর্তি হয়ে যান। তো আমি বললাম স্যার আমার তো এখন সময় নাই, ভর্তি হইতে পারবো না, আমার কিছু মেডিসিন দিয়ে দেন আপনি, স্যার দেখি মেডিসিনই কভার হয়ে যায়। স্যার বলল মেডিসিন তো আপনি পুরোপুরি শেষ হবে না, আপনি ভর্তি হইতে পারলে ভালো হইতো। তো স্যার আমার জিজ্ঞেস করলো আপনি কি করেন, বললাম স্যার আমি বিজনেস করি। পরে উনি বলল যে আপনি স্বাস্থ্য ভালো থাকলে একটা সময় বিজনেস করতে পারবেন, 10 দিনের ব্যাপারটা আপনি ভর্তি হয়ে যান। তো স্যারকে আমি বললাম তো ঠিক আছে স্যার, তাহলে আমি একটা সময় সুযোগ করে আসবো, আপাতত স্যার আমি মেডিসিন দিয়ে দেন আমি ওগুলো খেয়ে দেখি। তো পর স্যার আমার মেডিসিন দিয়ে দিল আর আমি ভর্তির প্রক্রিয়াটা জেনে গেলাম ম্যানেজারের কাছ থেকে, দেন আমি ওষুধ খাইলাম। খাওয়ার পর মোটামুটি সুস্থ হয়েছি, পুরোপুরি সুস্থ হই নাই, ও আগের মতো আবার ব্যথা আসে। তো এমনি চলতেছে চলতেছে আমি স্যারকে দেখানোর পর 6 থেকে 7 মাস পর আমার ব্যথা আবার তীব্রতর হলো, এত তীব্রতর হলো যে আমি পাও নাড়াচাড়া করতে আমার কষ্ট হচ্ছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এখন এইভাবে চলতে গেলে আমার একটা কষ্ট বাড়তেছে, তা স্যারে যে বলতে ভর্তি হওয়ার জন্য আমি ভর্তি হয়ে যাই। তখন ম্যানেজার স্যার যে আজগর আলী ভাই, উনি
ওনার নাম্বার দিয়েছিল, ওনার নাম্বারে আমি ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে স্যার আমি আপনাদের হসপিটালে স্যার এডমিশন নিতে চাই শনিবার দিন। স্যার বললো ঠিক আছে তাহলে আপনি শনিবার দিন সকাল সকালে এসে পড়েন। শনিবার দিন আসলাম, সেই মুহূর্তে স্যার আমার এডমিশন দিয়ে দিল। সেই ধারাবাহিকতায় আজকে আমি 15 দিন ট্রিটমেন্ট নিলাম। দক্ষ এবং সততার সহিত আমার ট্রিটমেন্ট খুব সুন্দরভাবে মানে থেরাপিস্ট দিয়েছেন, সত্যি অনেক কৃতজ্ঞ। মানে থেরাপি দেওয়ার মধ্যে কোনো সে মানে ফাঁকি চুকি করে না, এটুকু আমি উপলব্ধি করছি। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। আপনাদের সবার কাছে দোয়া চাই, আর আপনারা যদি কাদের কারো এই ধরনের প্রবলেম থাকে, কোমর থেকে পা পর্যন্ত ব্যথা, জিজি লাগে, এরকম সমস্যা হলে আপনারও আইসে এই জায়গায় চিকিৎসা নিতে পারেন। এই জায়গায় চিকিৎসার মান অনেক ভালো, তার চিকিৎসাটা অনেক ভালো। ছাড়াও আমি দেখছি যে মানে 2 দিন একদিন পরে পরে যখন আসে, অনেক সময় এমন টাইমে আসে মানে কেউ বুঝতে পারে না, না বললে সবাই আসে দেখে, স্যারে আসা আইসা দেখে যে থেরাপিস্ট ঠিক টাইমে আসছে কি না। হ্যাঁ, স্যার ওই ব্যাপারে খুব কেয়ারফুল, তৎপর আমি মনে করি। আর স্যার যে ধরনের এই মেশিনারি জিনিস আস্তে আস্তে নতুন করে অ্যাড করছেন, হ্যাঁ, ডিজিটালভাবে যেভাবে মানে থেরাপিস্ট দেওয়া হয় প্রত্যেকটা মানে মেশিনই স্যার আস্তে আস্তে আনছেন। স্যার বললো যে আরও কিছু মেশিন আসছে, হ্যাঁ আসতেছে। তো আমি মনে করি হসপিটাল দিন দিন এগিয়ে যাবে, এই প্রত্যাশা করি। তো একটা লোক যখন অসুস্থ হয়ে যায় তখন তার রুটিন মাফিক তার শিডিউলগুলো ঠিক থাকে না, প্রত্যেকটা কাজে কাজে সে বাধাগ্রস্ত হয়। কারণ সুস্থতা হলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, তাই আমরা সবাই সুস্থ থাকার জন্য সর্বদা চেষ্টা করব। হালিম সরকার সাহেবের আপনার ওনার বয়স 35, আপনারা দেখছেন ওনার চিকিৎসা আলহামদুলিল্লাহ, ওনাকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব সবার রব ওনাকে সুস্থতা দান করেছেন। হিপ জয়েন্টের ব্যথা, হিপ জয়েন্টের সমস্যা, কোমরে ডিস্ক প্রোল্যাপস, হাঁটু ক্ষয়, হ্যাঁ ডিসেবিলিটি, হাঁটতে পারে না, প্যারালাইসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, গুলিয়ান বেরি সিনড্রোম, বাচ্চাদের সেরিব্রাল পলসি, হাজার হাজার রোগী আলহামদুলিল্লাহ আমরা ডিপিআরসিতে নিয়মিত দেখছি। তো আমাদের জন্য সবার কাছে দোয়া চাই, কারণ আমরা যদি সুস্থ না থাকি আপনাদের সেবা দিতে পারবো না। এবং আমাদের আল্লাহ পাক যেন শারীরিক মানসিক আর্থিকভাবে সচ্ছল রাখে, যেন আমরা গরিব দুঃখী রোগীর সেবা করতে পারি, আমাদেরকে সে তৌফিক দান করে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা শুধু দোয়া চাই আপনাদের কাছে। আর আপনারা যারা এই রোগে আক্রান্ত, যাদের আত্মীয় স্বজন আক্রান্ত, আপনারা অন্তত সদকায়ে জারিয়া হিসাবে এই ভিডিওগুলো প্রচার করবেন। আমার ভিডিও প্রচার করার দরকার নেই, রোগীদের কথাগুলো আপনারা প্রচার করেন। রোগীরা যারা আসে আমাদের এই ইউটিউবে ডক্টর শফিলা প্রধান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এবং দেখবেন হাজার হাজার ভিডিও আছে রোগীদের। আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুর কাছে, রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, আমরা রোগীদের কিছুটা হলেও সেবা দিতে পাচ্ছি। এবং আপনাদের দোয়া বেশি করলে আমরা আরও বেশি বেশি সেবা দিতে পারবো, এবং আমাদেরকে উৎসাহ দিবেন। আপনারা কমেন্টে লিখবেন আপনারা আমাদের কাছে আর কী কী চান, আমাদের কীভাবে আপনারা শারীরিক মানসিক আর্থিক বা বিভিন্নভাবে আমাদেরকে কীভাবে বুদ্ধি পরামর্শ দিবেন সেগুলো আপনারা লিখবেন। রোগীদেরকে কীভাবে আমরা আরও ভালো সেবা দিতে পারি সেটা লিখবেন। আমার এই রোগীর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ডিপিআরসি টিমের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।